我的脚皮脚，那个脚不拉皮。শোন না, ওয়েদার খারাপ।
বাড়ি শুকনো কাপড় এই বাবা তুমি খেতে না তোমার পছন্দ আছে না কাজে কাজে দিয়ে দেব বোকা খুব দুষ্টুমি করিস এবারে যদি কথা বলেছিস না কি করব জানিস কি করব দেখবি করব কি করব দেখবি এই তো মেরে না দেবতাদের বছর কি বছর আমি দিদি মাথা খারাপ হয়ে গেছে দেবতাদের বছর আমি কাছে কেউ কাছে না মাসিমা যদি অপরিষ্কার হয় তুমি আমার কাছে নিয়ে ও এই কথা বছর কাছে বছর কাছে না তো আর বেহুলা গো বেহুলাদের বছর কাছে শুধু বাংলারে জলে গো বছর কাছে বছর কাছে কাঁচা হয়ে গেছে দেখি কেমন কেচেছে বাহ অপূর্ব হয়েছে রে তুই তো ভালো কাটতে পারিস খোকারে এই তোকে পাঠিয়ে দিলাম তোর পাঠিয়ে দিলাম তো দিদি আগে কেমন করে দেখবি এই কিছুক্ষণ আলাপ হয়েছে বাবা আচ্ছা হ্যাঁ বাবা ভাই চলো তোমার নিয়ে আমি খেলা করবো বেহুলা হ্যাঁ খেলা করো আমি বর্ষাগুলো দেবতা সবাই দিয়ে এখনই ফিরছি সকাল হয়ে গেছে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভাঙ সাজো না খা তোমার মনের বাসনা পূর্ণ হবে সকালবেলা চলে এসেছ একই দেখছি আমি প্রত্যেক দিনের নয় বসন কাছু কাছু দিয়া ফুল আজকের বসন সূর্য সমাত পিতা এটা হলো বিচার স্বভাব এখানে মিথ্যা কথা বলা চলে না আমি জানি পিতা আর আমি জানি তুমি মিথ্যে কথা বলবে না আমার সামনে আমি তোমার কন্যা হয়ে কোনোদিন মিথ্যে কথা বলেছি তুমি বলতে পারবে বিকা ওই জন্য আমি
আমার তোমার উপর বিশ্বাস আছে। আজ আমি তোমার মিথ্যে বলবো না গো পিতা। বলো। ও গো পিতা, আমার বিয়েতে এসেছে এক রমণী, আমাকে মাসি বলে ডাকে, সম্পর্কে আমার বঞ্চি হয়, সেই বসন্তকালে কে চিঠি দিত। তোমায় বঞ্চি মানে আমায় নাতনি হতে পারে। বেশ, আমায় নাতনিকে আনায়ন করা আমরা দেব সবার। পিতা সে যে মানবী, মানবী হোক আর মানবী হোক, দেখতে চাই, আমি দেখতে চাই আমায় নাতনিকে। তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তোমার নাম কি? বেহুলা সুন্দরী। তুমি নৃত্য জানো? কিঞ্চিত জানো? শোনো, আমার এই দেব সভায় করিতে হবে তোমার নৃত্য, এমন ভাবে নৃত্য করবে আমার এই দেবন্দা বাসীগণ জানো সবাই আনন্দ উপভোগ করতে পারে। যদি ভুল হয়ে যায় আমি তোমায় জানি, তোমায় ভুল হবে আমি ক্ষমা করে দেবো না। শুরু কর। সবাই যখন সন্তুষ্ট হয়েছ তাহলে আমি আশীর্বাদ করি তোমার হাতের শঙ্খ আর শীতের সিন্দুর চিরক্ষণ হোক। বাসর ঘরে স্বামী হারা হয়েছ, বাসর ঘরে স্বামী হারা হয়েছ, তুমি আগে বলনি কেন? কেমন করে বাসর ঘরে স্বামী হারা হয়েছ বলো, কেমন করে বাসর ঘরে স্বামী হারা হয়েছ? কেমন করে তুমি জানলে? প্রমাণ আছে, দেখি দেখে বুঝছ। দেখো
বানা মানে ব্যবসা বা দিদি আসবে আমার বাবা বলবে ঠিক আছে বিক্রম আমি এখনি দিদিকে পাঠিয়ে দিচ্ছি দিদি কেন খেয়েছো তোমার কাছে মিথ্যা কথা বলবো না পিতা আমার সাথে মঞ্চ
ফাংশন করছে কেন খেলছো কেন করছো জানো কেন তুমি তাকে ফাইটে কিন্তু প্রজনন সূচনা আছে আমি গেছিলাম কত কাকে দিতে বলছিলাম পূজার পর তো কি করছে আমার পিতা পূজার পর তো আমার মাত্রে করছে পাপা বিজ্ঞা অপরাধ করেছে আর পুত্রকে সাজা দিয়েছে একটু দিগফা করে সেই শ্মশান আমি বাড়তে দিতে রাখবো না বেশ তোমার যখন মস্তকে বলাঘাত করেছে তার প্রতিশোধ তুমি নিয়েছ পিতা অপরাধ করছে পুত্রকে তুমি সাজা দিয়েছ পুত্র সাজা পেয়েছে ওর প্রতিকে পুনরায় তুমি ফিরিয়ে দাও পিতা গো একটু কি কথা বলছো হ্যাঁ আমি তো বললাম আমি ফিরাতে পারবো না ফিরাতে পারবো না কি দিলে তুমি ফিরাতে পারবে তাহলে সরে পিতা শোনো ভালো একটা মাত্র শর্ত আমি ফিরাতে পারি স্বামীকে বাঁচিয়ে দেবো চম্পকে যদি শ্বশুর হাত থেকে আমার করে আদায় করে দিতে পারে দেব স্বামীকে বাঁচিয়ে আর নতুন না করে স্বামীকে আমি বার্তা বলা পিতা মেহুলা তুমি শুনতে পেয়েছ এখান থেকে গিয়ে তোমার পিতা দিয়ে মনসাকে পূজা দেওয়াতে হবে তারপর পুনরায় তোমার পতিকে ধরে ফিরে পাবে মানুষের মানব যে হচ্ছে 206 হাত থাকে তাই বলছি এই বাজাবার সময় 206 দিতে হয় বিচিত্র বসন দেবী কঙ্কালে ঢাকিয়া জলে পড়ে পদ্মাবতী আদম চলিয়া বিচিত্র বসন দেবী কঙ্কালে ঢাকিয়া জলে পড়ে পদ্মাবতী আদম চলিয়া বিচিত্র বসন দেবী কঙ্কালে ঢাকিয়া জলে পড়ে পদ্মাবতী আদম চলিয়া আমি কোথায় গেল মালো বলে মা নিজের শরীরে তারা
সত্যজন ভক্ত মাঝে কাটলে সাইকেল পড়লে প্রতিশ্রুত তৈরি করে কাল বলে মাথার নেশো বেশু আমারে করে চললাম ওরে ভাই মানুষ চল যাই Yeah.
Yeah.
চিল্লা চিল্লা ওই বাসা বাবা বাসা বাবা 100 টাকা দিয়েছে মায়ের পূজার জন্য 100 টাকা দিয়েছে হ্যাঁ ভালো করে কত টাকা করে দাও করে না তুমি ওরে দিয়া না 900 টাকা করে কষ্ট করে না আমার হাতে দিলে আমি পাঁচ টাকা তোমার দিয়ে কি পাবো তোমার কাছে এত বড় বড় ছেলে করে ছেলে তাই তো ছেলে পিটে হবে I'm not afraid of the dark.